أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله আমাদের আর তিনটা ক্লাস পরে ইনশাআল্লাহ উই উইল হ্যাভ ফাইনাল এক্সাম। তো সিলেবাস মোটামুটি কমপ্লিট, এখন পরীক্ষার জন্য একটু প্রস্তুতি হিসাবে কিভাবে আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেব সেই বিষয়গুলি কদিন আলোচনা করব এবং রিভিশন দেব। ওকে, এখন আমরা যখন পড়তেছিলাম আমরা উঠেছিলাম এই যে ছয় পাতা আছে, দিস ইজ দি ক্রাক্স অফ অল নেসেসারি গ্রামার টু আন্ডারস্ট্যান্ড দি কোরআন, মনে আছে? এখন এই পরীক্ষার জন্য আমরা আসলে কি কি আলোচনা করব সেগুলি একটু তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে আমরা পরীক্ষাটা কন্ডাক্ট করার চেষ্টা করতেছি। প্রথমে আসো, জাস্ট এইখানে আসো। এই যে আমরা দেখতে পাচ্ছি নাসারা ইয়ানসুরু, তারপরে দরাবা ইয়াদ্রিবু, সামি ইয়াসমা ফর্ম ওয়ানে। এখন এই ফর্ম ওয়ান কে ফলো করে নাসারা ইয়ান শুরু, এটাকে ফলো করে অনেকগুলি ভার্ব আছে না? এবং এই যে অনেকগুলি কারা কারা, এই স্টেজে আমরা এটা হয়তো আমাদের মুখস্থ করা সম্ভব হবে না, পরিচিত গুলি মুখস্থ করা সম্ভব হবে। তাহলে আমরা যেটা করব ফর্ম ওয়ানের জন্য, আমরা তোমাদেরকে মনে করো খালাকা, খালাকা ইয়াকলুকু হবে না ইয়াকলিকু হবে না কোনটা হবে সেই অংশটা আমরা পরীক্ষার জন্য ইন্ডিকেট করে দেব। কিভাবে দেব? তাইলে আমরা খেয়াল করো, আমরা খালাকার রুট কি কি? হ লম কাপ। তাইলে খ লাম এবং ক ফলক। ওকে, এখন এই যদি হয় রুট, এই রুটটা দিয়ে আমরা বলবো যে এখানে এই চিহ্নটা দিয়ে দেব নুন, অথবা এখানে যতগুলি আছে প্যাটার্ন প্যাটার্নটা দিয়ে দিবেন স্যার আপনি, তাহলে বোঝা যাবে। অথবা সিন, অথবা কি 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 থাকতে পারে বলো তো দেখি, আন্ডারস্ট্যান্ড করো। পা থাকতে পারে স্যার, পাতা জাপতাহের ক্ষেত্রে পা থাকতে পারে। এবং হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের যে এটা কোশ্চেন প্যাটার্ন এরকম হবে যে আমরা এরকম রুট দিয়ে দেব, রুট দিয়ে এই চিহ্নগুলি দিয়ে দেব, দিয়ে বলবো যে তুমি মাদি মোদারে রাখো। করা যাবে স্যার। আচ্ছা, ওটার জন্য তাহলে তোমাকে কি করতে হবে? এই কুটুক, এই হ্যাঁ এই কয়টা আমি যদি হা লিখি তাইলে যে রুট দিয়ে দিলাম হাসিবা ইয়াসিবুল বলল, হাসি ভাই হাসি ভাই দিস ইজ ওয়ান অফ দি প্যাটার্ন অফ আওয়ার কোশ্চেন। এর মানে কি? তাহলে আমাদের এই অংশটা আমাদের মুখস্থ করতে হবে এবং এটা তোমরা করেছো, আবার এখন রিভিশন দিয়ে এটাকে আয়ত্তে আনা। আর নিচের গুলি কি? নিচের গুলি আমরা রুট দিয়ে মাদ্দা দিয়ে দিন স্যার। এই ফর্মটা দিয়ে দেবো, হ্যাঁ ফর্মটা দিয়ে দিন। ফর্মটা দিয়ে বলবো যে, যেমন মনে করো আমরা যদি দেখি যে রুট ইজ নুন যা লাম, এরপরে আমরা যদি বলি এটা ফর্ম ফোর, তাহলে তোমাকে যে ভার্বটা বানাতে হবে সেটা হলো আক্রামা আনজালা আনজালা ইউনজাল। এই অংশটা বুঝে গেছে? জি স্যার। তাহলে এক্স্যাক্টলি সিমিলারলি আমরা এখান থেকে যে কোনো কোশ্চেন এই পেজ থেকে করতে পারি। তাহলে মনে করো রুট দিয়ে বললাম যে মাদি মোদারে বানাও, তুমি এটা বানাইলা। রুট দিয়ে বললাম যে আমর এবং নাহি বানাও, ফালাকা আমর এবং নাহি যদি বানাও তাহলে তোমাকে লিখতে হলো ওকলুক লা আমরা যদি মনে করো ফাতা ইয়াফতাহু যেটা আছে এটাকে ফলো করে যে সমস্ত ভার্ব, হ্যাঁ আমরা যদি ওগুলি দিকে একটু তাকাই, মনে করো এনি ভার্ব বলো ফালা ইয়াফালু। ওকে, তাহলে আমরা বলবো যে আমর বানাও, তাহলে তোমাকে বানাতে হবে কি? ইফ আল লা তাফআল। বুঝে গেছে?
স্যার ইনশাল্লাহ পারা যাবে স্যার। ওকে, তাহলে মনে করো আমরা একটা ওয়ার্ড লিখলাম, বললাম যে ত লাম বা, লিখে বললাম যে নু, এরপরে বললাম যে ইয়ে বানাও, ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল বানাও, রুট দিলাম তলাম তলাম বা, উইকেট দিলাম নুন, এবং বললাম যে ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল বানাও, তালিকুন মাতলুব তলেবুন মাতলুবুন। এই নুন কিন্তু এফেক্ট করতেছে না বেসিক্যালি, স্যার, তাই না? তাহলে এই যে প্যাটার্নটা কাজে লাগে, নেট মনে হয় একটু ডিস্টার্ব দিচ্ছে, ভেঙে ভেঙে আসছে কথা। হোয়াট অ্যাবাউট আদার্স, বাকিদের অবস্থা কি একই? স্যার আমি শুনতে পাচ্ছি স্যার, আচ্ছা, না একটু লো শুনতে শুনছি পাচ্ছি এতে স্যার, শুনতে পাচ্ছি স্যার, লো শোনা যায়? না ভালো শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে একটু তোমাদের নেটটা একটু জোড়া দিয়ে ইয়ে করে চেষ্টা করো কিছু করতে। তাহলে আমার কথা হলো, আমি এই যে মনে করো কাতালা ইয়াকতুলু হাকামা ইয়াকুমু কিংবা জালামা ইয়াজলিমু, এইটা আমি মুখস্থ করতে বলবো না, আমি জলামা জলামিম এ দিয়ে তোমাকে লিখে দেব। তাহলে এটা কি হবে, জলামা ইয়াজ লিমু, তারপরে ইয়েটা কি হবে আমার ইজিলেম, তারপর লা লা তাজলিম লা তাজলিম জলিমুন মাজলুমুন, মাজলুমুন, এটা আমি হয়তো চাবো না এই মুহূর্তে, এটা দরকার, বাট এগুলি তো করা যাবে, পারা যাবে স্যার। এগুলি করা গেলে এই টেবিলের এই পর্যন্ত সব এই পদ্ধতিতে এনি কোশ্চেন উই মেক, ক্যান ইউ ডু ইট? পারা যাবে স্যার ইনশাল্লাহ। ইয়েল দিবেন স্যার, মাদি মাঝুল মুদারি মাঝুলো দিবেন, ঠিক স্যার, মাদি মাঝুল মুদারি মাঝুল থাকবে। না, আন্ডারস্ট্যান্ডিং এই পেজের আন্ডারস্ট্যান্ডিং এ কারোর কোনো ডিফিকাল্টিজ আছে কিনা? জেনা স্যার, জেনা স্যার, আলহামদুলিল্লাহ, দিস ইজ এ গুড ইয়ে যে আমরা এই পেজটা করতে পারলাম। ওকে, তাহলে এই পেজে কোশ্চেন প্যাটার্ন কি হবে তোমরা বুঝে গেছো? স্যার, জি স্যার, জি স্যার, আমাদের বেসিক্যালি এগুলি তো আমরা জানি, সবরাফা ইউসবরাফু এগুলিও এগুলি জানি, এখন সুপার ইম্পোজ টেকনিকটা আমরা জানাই দিলাম। ওকে, এখন আসো এইখানে, আমরা এগুলির উপরে আমরা উই হ্যাভ স্টাডি সো মাচ, এখান থেকে এখন আর কোশ্চেন দেওয়ার আসলে সুযোগ নাই, হুয়াহু মাহুম হিয়াহু মাহুম না ইত্যাদি ইত্যাদি, এই আমি এখান থেকে দেয়ার উইল বি কোশ্চেন, কেন এটাকে একটু ইমপ্রুভ করা হয়েছে সাম অফ দি নিউ জব দিয়ে, এবং এগুলির আমরা তোমাদের কাছ থেকে ওয়ার্ড মিনিং জানতে চাব। দিজ আর ভেরি ফ্রিকোয়েন্টলি ইউজড ওয়ার্ডস ইন দি কোরআন, আমামা কাবলা বাদা বাইনা আইনা জানিবা মাতা ওয়াদান আমশি, তারপরে খালফা অরা আ, অল দিস, হ্যাঁ, তারপর এন্দা লাদা লাদুন সবাহান বকরাতান আসিলান হুনা হুনাকা, এই জিনিসটা থেকে ইউল ফেসে কোশ্চেন, কেন পারছেন বা বুঝে গেছে? কেন? হ্যাঁ, জি স্যার, জি স্যার, আমরা কি যাব এখানে ওয়ার্ড মিনিং যাব, এবং এটার ব্যবহারটা কি বলতো, এটা নাউনের আগে বসে নাউনকে কি করে, মাজরুর করবে স্যার, মাজরুর বানায় মাজরুর, স্যার, মাজরুর, মাজরুর করবে, জর মুদাফিলেহি, নাউনকে মাজরুর করবে, এটাকে বলে এই সম্পর্কটা বলে জর মুদাফিলেহি, জর মুদাফিলেহি, কারেক্ট স্যার। জর মুদাফিলেহি। তাহলে এগুলি এগুলি এখান থেকে কোনো কোশ্চেন দরকার নাই, উই হ্যাভ স্টাডিড হিউজ, এখান থেকে কোনো কোশ্চেন দরকার নাই, ইউ উইল ফেস এ কোশ্চেন ফ্রম হিয়ার। ওকে, বুঝা গেছে পর্যন্ত? স্যার, এখন আসো এইটা, এই যে এরাব এবং তার আলামত মুসলিমুন টেবিল, এটা আমরা বহুবার পরীক্ষা দিছি, তাই না? জি স্যার, রাইট স্যার, এখন বহুবার পরীক্ষা দেওয়ার পরেও আমাদের এখনো বোধহয় ডাউট হয়, হয় কি? হঠাৎ করে একটু হয়ে যায় স্যার, চলে আসবে স্যার। এটাকে ফেস করার জন্য এটা তোমাদেরকে আবার আয়ত্তে আনতে হবে, এই যে এটা আয়ত্তে আনার জন্য এখন একটু খেয়াল করো, লেটস একটু ভালো করে এটা দেখি। আমাদের প্রথম হলো এসএম, এসএম এর এরাব, হোয়াট ইজ এরাব? এরাব হইল এমন একটা নাউন কিংবা ভার্বের
স্ট্যাটাস মানি হলো নাউনের বেলায় আসি আমরা, যেহেতু নাউন দেখতেছি, এরা বলে দেয় এই ওয়ার্ডটা সেন্টেন্সে কি রোল প্লে করে। এরা ইন্ডিকেট করে তার লাস্ট অংশের পরিবর্তনের উপরে। এটাকেই আমরা মুসলিমুন টেবিল দিয়ে বোঝার চেষ্টা করেছিলাম। তো মুসলিমুন টেবিলটা যদি আমরা দেখি, তাহলে কি পাচ্ছি? ইট ইজ এ নাউন। তাহলে এটার এরাব, নাউনের এরাব হলো তিন ধরনের, এটা আমরা জানি, জি স্যার, মরফুন, মরফুন, মনসুব, মাজরুর, মনসুব, মাজরুর, এবং মাজরুর। মাজরুর। মাজরুর, আচ্ছা ভার্বের এরাব কি কি? মারফু, মারফু, মাদ, মনসুব, মনসুব আর মাদজুম। মাজুম, মাদজুম ভেরি কারেক্ট। এটা কিন্তু এটার কোনো সুযোগ নাই যে এটা আমি এখন ভুল করব, তারপর আমাকে আমাকে আমি চলতে চলতে পারবো না। এখন আমরা নাউনের এরাবের বেলায় আসি। তোমাকে মনে করো একটা শব্দ দেওয়া হলো কাফেরু, এই টেবিল লিখে আমি কাফিরুন লিখলাম। আমি এখন বলতেছি এখানে আমি দিলাম মানসুক আর এখানে দিলাম মাজরুর। এখন তুমি এই দুইটা ফিল আপ করো। কাফিরুন জায়গায় তুমি কি লিখবা? মানসুক কি হবে? কাফিরান কাফিরান, এবং এই আলিফ তোমাকে লিখতে হবে। স্যার, আর মাজরুরের জায়গায় কি লিখবা? কাফিরিন কাফিরিন। কাফিরিন, গেল একটা এক্সাম্পল। তাহলে এটা হলো একটা নর্মাল একটা নাউন, এটা দেখাই দাও। এখন আমি তোমাকে একটা নাউন দেখাইতে পারি, মনে করো সায়া, তিন সায়া তিন তিনু, সায়া তিনু, এটা একটা নাউন। স্যার, এখন স্যার এটা কি মারফু কন্ডিশনে? আমি তোমার এটা মানসুব চাচ্ছি চেহারা, বলো শায়দ না, চেহারা তিনা, মজুস মজুর চেহারা, শায়দ নিন, শয়াতিনি, শায়াতিনিন। না বানানটা দেখো, সায়া তিনু মানসুব বলছো, সায়া তিনা মজরু চেহারা, শায়াতিনু, শায়াতিনু, ছায়াতিনি, শায়াতিনি, শায়াতিনি। ছায়া তিনি, সবাই এগ্রি ডেবল করে না? এটা এখন ভুলে গেলে চলবে না, এটা ভুলে গেলে চলবে না যে সায়া তিনু, এটার মানসুব হলো সায়া তিনা, এটার মাজরুর কি? শাতিনি, শাতিনি হওয়ার কথা স্যার, তা কি হবে? বলতে হবে, এটা আর বল, আমি আর বলতে পারবো না। এটা কয় পেশওয়ালা নাউন? এক পেশওয়ালা, এক পেশওয়ালা, এখন এক পেশওয়ালা নাউনের বৈশিষ্ট্য বলো। ছায়াতি না হবে, কারেক্ট শায়াতি না, কারেক্ট, এক পেশওয়ালা নাউন। চেঞ্জ হবে না মাজরুরের। এটা আমি এভাবে বলেছিলাম যে জন্মগতভাবে যে সমস্ত নাউন এক পেশওয়ালা, এক পেশওয়ালা, অথবা বহুবচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয়। তো পেশ যখন আছে এগুলি মারফু, মানসুব কি হবে? জবর হইল, কোনো সমস্যা নাই। মাজরুর কি হবে? জেন, জেটটা জামিন হিসাবে প্রকাশ পাবে। জেন নিবে না, জবর দিয়ে প্রকাশ করবে। তো এটা ভুলে যাওয়া ঠিক হয়নি, এখন যদি ভুলে যাও মার্ক চলে যাবে। আগে ভুলে গেলে মার্ক গেছে, এখন ভুলে গেলে মার্ক যাবে, আর সামনে শিখার সুযোগ হবে না। গেল, তাহলে আমরা প্রথম একটা নর্মাল নাউন দেখালাম কাফের দিয়ে, দুই নম্বর নাম শয়তান দিয়ে দেখালাম এক পেশওয়ালা রাউন্ড দিয়ে। সিমিলারলি মনে করো ফাতিমা তু, ফাতিমা তু,
ওকে বলো, এটার মনসুব এবং মাজরুর কন্ডিশন বলো। দুইটাই ফাতি মাতা হবে স্যার, ফাতি ফাতিমাতা মাতা হবে স্যার, মাতা মনসুব, ফাতিমাতা মাজরুর, মাজরুর কেন? এক পেশওয়ালা আছে, জন্মগত ভাবে এক পেশওয়ালা। ওকে আচ্ছা, নাউনের কতগুলি চরিত্র দেখো, হয় দুই পেশ থাকবে শেষে অথবা এক পেশ থাকবে অথবা আলিফে মাকসুরাও থাকতে পারে, যেমন মুস্তা মুসা মুস মুসা মুস্তাফা মুসা ইন্দরি মুসা, একজনের নাম মুসার মারফু চেহারা কি? মুসা 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 সবই একই। কারণ এটা মানসুব অবস্থায়, এখানে পেশ, এটাকে বলে মানে তোমাকে বুঝে নিতে হবে, মাজরুর অবস্থায় এখানে জবাব বুঝে নিতে হবে, মানসুব মানসুব অবস্থা মাজরুর অবস্থা এখানে বুঝে নিতে হবে, দেওয়া যাবে না। আলিফে মাকসারে কিছুই থাকবে না, হ্যাঁ না না, আলিফে থাকবে, এটা চেহারা থাকবে মুসা, সেটা বুঝছি স্যার, মানে আলিফে মাকসারে হবে থাকলে সেখানে আর কোনো হরকত থাকবে না। তাহলে প্রথমে গেলাম দুই পেশওয়ালা একটা নাউন, তারপরে এক পেশওয়ালা নাউন, এরপরে আরিফে মাকসুরাওয়ালা নাউন। ওকে আর কি হতে পারে, নাউন দ্বিবচন একটা নাউন হতে পারে, দ্বিবচন নাউন হলে কি হবে, এক্সাম্পল কিতা বানে পারে, এটার অর্থ কি? কিতাবান স্যার, দুইটি বই, কিতাব স্যার, দুইটি বই, দুইটি বই, দুইটি বই। এখন এই কিতাবানের মানসুব বলো, কিতাবান কিতাব, কিতাবান কিতাবু না, মানসুব কিতাবাইনে, কিতাবানে, ভেরি কারেক্ট। এটা কিতাবাইনে কিন্তু এর মানে কি, তোমাদের এখনো কিন্তু গন্ডগোল আছে এটাতে, তাহলে কিতাবানে মানে মুসলিমানে, কিতাবাইনে স্যার, তাহলে মানসুব হবে কিতাবাইনে, কিতাবাইনে মাজরুর কি? কিতাবাইনে কিতাবাইনে একই তাহলে স্যার। তাহলে প্রথমে আমরা বললাম দুই পেশওয়ালা, তারপরে বললাম এক পেশওয়ালা, তারপরে বললাম আলিফে মাকসুরা, তারপরে বলতেছি দ্বিবচন। এই নাউনগুলি দিয়ে আমরা এগুলির মারফু মানসুব, ইয়া সরি, মানসুব এবং মাজরুর কন্ডিশন তোমাদের কাছে যাবে। ওকে গেল আমাদের চারটা ফর্ম। পাঁচ নাম্বার কি হইতে পারে, একটা নাউন বহুবচন হতে পারে, তাই না? কিভাবে বহুবচন হতে পারে, মনে করো নাসিরুনা, নাসিরুনা সাহায্যকারী। ওকে নাসিরুনা যদি সাহায্যকারী হয়, এটা চেহারা দেখে তুমি বুঝতেছো মুসলিমুনা, এখন এটার মাজরুর চেহারা বলো এবং মাজরুর চেহারা বলো। নাসিরুনা স্যার, নাসিরুনা, নাসি নাসিরুনা, নাস নাসিরি, নাসিরিনা, 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 এই শব্দটা তোর মুসলিম নাসিরিনা, ডাবলে কোনটা, নাসিরিনা, তার মুসলিমিনা এটা মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমুনা, তাহলে নাসিরিনা, নাসিরিনা। নাসিরিনা, নাসিরিনা। ওকে তাহলে আমরা এগুলি সবগুলি এক্সাম্পল দিলাম। ওকে আরেকটা বহুবচন শব্দ মনে করো কিতাব, কিতাবের বহুবচন হলো কুতুবুন, 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 তাহলে এটা কি, এটা মানসুব কি? কুতুব, ওই দুই কুতুব পাশে না, আর একই চরিত্র, কুতুবান, কুতুবান, কুতুবিন, কুতুবিন, কোনো সমস্যা নেই। কুতুবিন, কুতুবান, কুতুবিন, তাইলে তাহলে ব্রোকেন বহুবচন গুলি সেই প্রথম তার মতোই করবে, তাই না? জি স্যার, মুসলিম মনের মতো ব্রোকেন। এখন আসো আমরা আরেকটা শব্দ ধরি, মনে করো মাদিনাতুন, মাদিনাতুন এটা একটা শহর, মহিলাবাচক শব্দ, তাই না? ওকে তাহলে এটার
মানসুব মাজরুর কিসের মতো পড়বে? ওই প্রথম যেটা দেখাইলাম, মুসলিম আদুনের মতো হবে স্যার। মুসলিম মাতুনের মতো, এবং এবং দুই পেশওয়ালা। তাহলে মুসলিম আতান, মুসলিম আতিন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এবার খেয়াল না করলে কিন্তু মার কাটা যাবে। আগে আমরা এগুলি, এখানে আলিফ দেওয়া হয়েছে, এখানে গোলতা হইলে আলিফ দেওয়া হবে না, কলতা হইলে আলিফ হবে না। কারেক্ট আলিফ হবে না। ওকে, এখন আসো সামাউন। ওকে, এটা কি দুই পেশওয়ালা তাই না? সামাউন তাহলে এটার মনসুব কি? সামা সামা আন হ্যাঁ, সামা এবং আন এখানেও এই শব্দটাতেও হামজা আছে, এই জন্য এই আলিফটা হবে না। প্লিজ নো, তুমি যদি হামজা আছে আর আলিফ দাও, ইউ মেক এ মিস্টেক। তাহলে গোলতা এবং হামজা সহ যে সমস্ত শব্দ মনসুব করার জন্য যে অতিরিক্ত আলিফ দিতে হয়, এই দুইটা, এই দুইটা জায়গায় লাগে না। ওকে, এখন আসো। তাইলে আমরা এখন কাফিরাতুন, কোনো সমস্যা নাই, আমরা পারতেছি। মানসুব মাজরুর কাফিরাতান 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 এখন, কাফিরাতান এখন মনে করো দুইজন কাফের মহিলা যদি হয়, আমরা কি করবো? কাফিরাতানি। কাফিরাতান কাফিরাতাইনি কাফিরাতাইনি। তাহলে আমরা তোমার কাছ থেকে যদি কাফেরা তানে লিখি, তোমাকে আমাকে লিখতে হবে কাফেরা তাইনে। কাফিরাতাইনি শেষ। জি স্যার। এখন আমরা যদি লিখি মুমিনা, মুমিনা তুন, যেমন হলো যেমন এখন এটার মানসিক চেহারা বলতে হবে তোমাকে, বলো। মুকমিনাতিন মুমিনাতিন, মুকমিনাতিন আর এখানে কার্ডিনাল পয়েন্ট হলো বহুবচন যে শব্দ, দেখো মুমিনাতুন, কিন্তু এই যে প্রথমে দুই পেশ আছে না, এটাকে ফলো করবে, বাট মানসুবের বেলায় একটু সমস্যার সৃষ্টি করবে। এই জন্য মনে রাখতে হবে মহিলাবাচক বহুবচন শব্দ ডিফারেন্টলি ব্যবহার ব্যবহৃত হয়। তুমি এই যে দুই পেশওয়ালা শব্দ দেখলা মুসলিমাতুন, এটাকে যদি এই সূত্রে ফেলে দেওয়া হবে না, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, নো, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মহিলাবাচক শব্দ এভাবে হবে। কারেক্ট। তাহলে এখন এই যে আমরা এসএম এর এরাব দেখাইলাম, ভেরি ইন্টারেস্টিংলি এই এরাব কিন্তু মানে বহুত লম্বা লম্বা দিন ধরে পড়তে হয়, আমরা পড়ছি বেশি কিছু না কিন্তু। ওকে, আচ্ছা, এখন এক্সেপশনাল কয়েকটা এরাব আছে, এর মধ্যে একটা এরাবের কথা আমি এখানে পরিচয় করাই দিই। মনে করো আখুন, আখুন একটা শব্দ না, স্যার আখুন অর্থ কি? তাই তাই এখন আখুন এটার মানসুব কন্ডিশন কি? আখান আখান। মাজরুর কন্ডিশন কি? আখিন আখে। আরেকটা শব্দ আবুন, মানে বাবা। মানসুব কন্ডিশন কি? আবার আবান। আর মজুর আবিন কন্ডিশন কি? আবিন আবিন। এই একটা অংশ আমরা জানলাম। এখন এখন এটা একটু আমাকে লিখতে হবে, রাইট, ক্লিয়ার হবে। কোন শব্দটা নিয়ে আমরা আলোচনা করতেছি? আখুন আবুন স্যার। আসো,
পাইথন প্লাস যদি আমরা বলি কা ইকুয়াল টু কি হবে? বাইতুকা। পাইথন কা। ওকে, এখন আখুন প্লাস যদি কা ধরি ইকুয়াল টু কি হবে? তাই না? তাইলে এই আখু কা এর মধ্যে এক্সেপশনাল বিহেভিয়ার এই আখু শব্দের মধ্যে হবে, এটাকে লিখতে হবে তোমার আখু কা। এটা হলো এক্সেপশনাল শব্দ আখু কা। আর সেম আবুকার ক্ষেত্রেও লিখতে হবে, তাই তো স্যার? ওয়া আসবে আবুন আকু আবু। প্লাস কা আমার জানা মতো হওয়া উচিত আবুকা। এখানেও এখানেও নিয়ে আসবে না স্যার, দম্মা আসবে তো স্যার, আকু আবু কা। আবু আবুকা আবুকা এই কটু ক্লিয়ার? আখু এবং আবু এই দুটো শব্দ আমাদের শিখলেই হবে, বাকি তো জি স্যার। বাকি আরো কয়েকটা আছে, ওগুলি আমরা এখন দরকার নেই, অটোমেটিক্যালি আসবে। এখন আসো এইটা, এটা কি মারফু কন্ডিশন না, মারফু চেহারা না এটা? মারফু স্যার, কারেক্ট স্যার। এখন এইটাকে আমি যদি কাজে লাগাই, মনে করো আমি আমি বললাম আচ্ছা আমি সাহায্য করেছি, তাহলে কি লিখবো? নাসারতু, আমি সাহায্য করেছি কাকে? তোমার ভাইকে। মানসিক কন্ডিশন হবে আকুকার। চেহারাটা কি? হ্যাঁ মাস্টার তো আকুকা ঠিক আছে, আকিকা। ওকে। আর কথা স্যার, আখাকা মানে ওইভাবে যদি কনস্ট্রাকশনে যায় কিন্তু হবে আকিকা। এখন এইখানে মনে করো যা আসলো, আমি যদি ওভাবে নেই, যা আ আপুকা, এখন সে মারফু, পায়েল মারফু, আসাল তো আথিকা অথবা হাজামিন আজামিন আখি আখিকা মানে স্যার মানসুব আর মাজরুর এক চেহারা, তাই তো স্যার? আজা, ওই নর্মাল যেটা হুম আজা ইন আখি এই আখি আখি এই অবস্থা ব্যবহার করে। তাহলে আমাদের এই যে নাউনের এরা উইথ দিস বেসিক্যালি নাউ এরা অফ নাউন ফিনিশ, তাহলে তোমাকে এই যে আজকে যেটা বললাম আলিফে মাকসুরা যদি থাকে এটা তুমি এরা চোখে দেখবা না, দুই বিষয়ওয়ালা যদি হয় মুজাক্কার হইলে একে ফলো করবে, মুহান্নাস হইলে একে ফলো করবে, বহুবচন যদি হয় একে ফলো করবে, দ্বিবচন যদি মুজাক্কার হয় একে এই লাইনকে ফলো করবে, আর দ্বিবচন যদি মুহান্নাস হয় এই লাইনকে ফলো করবে। শেষ, ইউ ইউ উইল এনকাউন্টার কোয়েশ্চেন ফ্রম হিয়ার। এখন দেখো এরাব, নাউনের এরাব সম্বন্ধে কারো কোনো ডাউট আছে? ডাউট নাই স্যার, কিন্তু অনেক ইয়ে করতে হবে, দেখতে হবে। মুসলমান টেবিলটা একটু মাইনর হ্যাঁ মাইন্ডলি, হ্যাঁ অবজার্ভ করতে হবে স্যার। এবং এটা তো আমরা বলতে পারছি মুসলমান মুসলমান মুসলমিন মুসলমান মুসলমাইনে মুসলমাইনে, তাই না? স্যার এটা আবার মাথায় স্ক্রিনশট নিয়ে তোমাকে এটাকে আয়ত্তে আনলে তুমি দেখবা যে এটা তোমার ক্যাপচারে চলে আসছে। এখন আসো আমরা ফ্রেলের এরাবটা শিখবো, ফ্রেলের এরাব। তাহলে প্রথমে আসি ফ্রেলের এরাব কি কি হয়, তিনটা,
এটা আমরা জানি। সুমান সুমান চুমান, কোন ফেলের এরাব হয়? মাদির এরাব হয় না, তাই না? মাদি ফিক্স, মাদি কোনো চেঞ্জ নাই। মুদারের অরিজিনাল হলো মারফু, তারপরে মানসুব, মনসুব মাজুম মাজুম। এহরাম। এখন আমি তোমাকে মনে করো একটা বার্ব দিলাম, হ্যাঁ, আমি বললাম যে আতলুবু, আমি চাই, আনা আতলুবু, তাই না? আমি লিখে দেই বার্বটা, তাহলে আরো ক্লিয়ার হবে। আনা আতলুবু, এখন এটা এটা হলো আমার মারফু চেহারা। মারফুস এখন আমি তোমাকে বলবো আমাকে মানসুব এবং মাজ্জুম চেহারা দেখাও। তাহলে মানসুব কি হবে এটার? আতলুব আসার আতলুবা। আর মাজ্জুম হবে কি? আতলুব আতলুব। আতলুব এইটা তুমি কেমনে মনে রাখবা? ওই ঘটনায় এখানে আসো, এই যে এটা হলো মারফু, সমস্ত ভাবে স্যার দেখো মারফু কন্ডিশনে অল বার তুমি এই চেহারা উপনীত হবে। তো এই চেহারা আবার আমাদের এখন আবার আমরা অ্যানালাইসিস করব, এই চেহারা কি পাচ্ছি। উই গেট পাঁচটা দম্মাওয়ালা, দেখো 1 2 3 4 5, তাই না? স্যার আর বাকি সব নুন, এখানে দুইটা, রাইট এখানে দুইটা, এখানে সবগুলি নুন। তাইলে এটার আমরা যে সূত্রটা বলছি, কারণ মনে আছে অনেকদিন পরে হইলো মারফু কেমনে, তাইলে আমরা যখন এটা পড়ছি, আমরা বলছি কেন মানসুব হবে, কিভাবে হবে, দেখি কেউ বলো তো। মারফু চেহারা আছে, প্রথম প্রথম উত্তর কেন হবে মানসুব? এই মারফু কেন মানসুব হবে? মানসুব হবে স্যার, ওই যে স্যার কিছু ভার্বের অবজেক্ট যখন হিসাবে ব্যবহার হবে তখন অবজিয়া হবে, মানসুব হবে উল্টো পাল্টা বলতেছো কেন? স্যার। ওই যে স্যার আন এবং কাই ইজেন স্যার, এগুলো থাকলে মুদারিকে মানসুব বানাই স্যার। এই এর মানে তোমাকে এটার দিকে খেয়াল করতে হবে, আনলান কাই ইজেন এর মানে এইখান থেকে ইউল ফেসে বসছেন, এই চারটা চারটা পয়েন্ট, আন লান কাই ইজান উইথ দি মিনিং। কোশ্চেন থাকবে কারা মুদারিকে মানসুব করে, তাহলে কারা করে? আনলান কাই ইজান, যে কোনো একটা এদের সামনে বসলে এটা মানসুব হয়ে যাবে। মানসুব হয়ে যাবে এখন আমার পয়েন্ট ছিল আত লুবু, স্যার। তাহলে এটার মানসুব চেহারা কি? এখন মানসুব কেন, ও আচ্ছা, এটা হলো কেন হবে, 2 নম্বর কিভাবে হবে, এটা স্যার আমরা যেভাবে দম্মা না আমরা যেভাবে শিখছিলাম ওই স্টাইলে বলো, তাইলে এটা পার্মানেন্ট হয়ে যাবে, যেখানে জবর দেওয়া যেখানে যাবে, জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন, বাকি বাকি নুন নুন ফেলে ফেলে দাও, দাও, দুইটা যেখানে নুন দুই পরে না, জায়গায় নুন পড়ে। দুই জায়গায় নুন পড়ে না, এই দুই জায়গায় কারা কারা? মুন্না আর মুন্না, আন্তুন্না, মুন্না। মুন্না আন্তুন্না। এখন এই চেহারার যে কোনো ফেল দিলে তোমার কিন্তু মারফু এবং মারফু, এই চেহারার ফেল হবে মারফু, মানসুব এবং মাজ্জুম বানাইতে পারার কথা। স্যার দেখো ইনশাল্লাহ ফেস করবা কিনা, আমি একটা বার দিলাম তাজ হা বিনা, তাজ হা বিনা, এরপরে বললাম এটাকে মানসুব মানসুব করো, কোন সূত্র বলবে? যেখানে জবর দেওয়া যায় জবর দাও পাচ্ছে না, বাকি নুন ফেলে দাও, আরেকটা হলো দুই নুন টাকা পড়ে যাবে স্যার, এখানে এখানে নুন ফেলে দিবা, এখানে নুন ফেলে দিতে হবে। তাজহাবি তাজহাবি। দেখো তো এটা ক্লিয়ার হচ্ছে কিনা, ফেসিং ডিফিকাল্টিস কিনা। এনি বার গিভেন টু ইউ ইন মারফু কন্ডিশন ক্যান ইউ এই মেক, সূত্রে ফেলে দিলেই হবে স্যার, এই সূত্রে ফেলে দিলেই হবে স্যার।
এনিবার এই চেহারায় সমস্ত বার পড়বে যেগুলি এইবার সরি যেগুলি এই চেহারায় পড়ে, চেহারা কি হয় লাস্ট বর্ণে দম্মা, দম্মা অথবা নুন। তাইলে এগুলির যদি দম্মা থাকে আমি জবর দিয়ে মনসুব করব, যদি নুন থাকে নুন ফেলে দিয়ে মনসুব করব, আর হুন্নান নুন থাকলে নুন সহ মনসুব করব। তাহলে আমরা এখন ভার্বের মানসুব এবং মাজরুর আমরা বের করতে পারলাম। ওকে, এখন মনে করো একটা ভার্ব ইয়া কুমু, ইয়া কুমু সে দাঁড়ো। ওকে, এটা কি এটা পারফো স্যার মানসুব বলো? ইয়াকুমা ইয়াকুমা, কারেক্ট। মাজুম বলো, ইয়াকুম কোন 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 সবকিছু থাকবে শুধু এটার উপরে জাজম হয়ে যাবে, তাই না? রাইট স্যার। আর কোন অবজারভেশন? ইয়াকুম তাহলে ওয়াটা মানে ড্রপ হবে স্যার মাধ্যমের ক্ষেত্রে। ড্রপ করতে হবে, ওয়াটা ড্রপ হবে তাই তো স্যার? খেয়াল করো এই অংশটা, তোমাকে খেয়াল করতে হবে যে দুই কারেক্ট স্যার। সর্বনাম একসাথে থাকতে পারে না, সুতরাং হুম এটা ড্রপ হয়ে যাবে। উইক ভার্বটা উইকটা ড্রপ হয়ে যাবে। আন্ডারস্টুড? কোনখানে আমরা আমরা হিন্ট করতে চাচ্ছি? ওকে, ইয়াকুলু ওই ওরকম স্যার, ইয়াকুলু ওই ওই ক্ষেত্রে মানে একই একই প্যাটার্ন আর কি। তাহলে মানসুব ইয়াকুলা, মাজরুর মাজুম ইয়াকুল, ইট উইল গেট ড্রপ। এখন আসি যদি কোনো বার এরকম হয়, যেমন মনে করো এখানে যদি আমরা আমরা একটু উইক বার্বের একটু উইক বার্বের একটু লিস্টে যাই, তাহলে এটা আরো ক্লিয়ার হবে। এই পর্যন্ত তো আমরা উই আর আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ারলি সবকিছু আল্লাহর রহমত, নাকি? আলহামদুলিল্লাহ স্যার। অনেকদিন পরে এসে, বেশ কয়েকদিন গ্যাপ গেছে, পরে দেখাই আই আন্ডারস্ট্যান্ড কনজুগেশন অফ উইক ওয়ার্ব। তাহলে মনে করো পালা 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 পালা, এটাতে আসে। এখন মনে করো যারা ইয়াজুরু, তাহলে ইয়াজুরু এটার মানসিক কন্ডিশন কি? ইয়াজুরা স্যার মাজুম কন্ডিশন কি? এটা ড্র। ইয়াজুর কানা ওয়াটার ড্রপ হয়ে কানা মানসুব কন্ডিশন কি? এটা একটু ভুল আছে, মানসুব কন্ডিশন ইয়াজু ইয়াকুনা, মাজুম কন্ডিশন এটা ড্র। এখন এই পর্যন্ত বোঝা গেছে? এখন এটা মনে করো ইয়াকুনা ইয়াকুনানে, ইয়াকু না নে, এখন এটার মানসুব কন্ডিশন বলো। ইয়াকুন ইয়াকুনানে এটার মানসুব কি? এত সময় নেওয়া যাবে না তো, যেখানে জবাব দেওয়া ইয়া যেখানে জবাব দেওয়া যাওয়া জবাব দেওয়া, বাকি নুন ফেলে দাও, তাই না? কি আটকাচ্ছ? ইয়াকুন ইয়াকুনানে ইয়াকু নুনা, বহুবচন বলো, এটার মানসিক কন্ডিশন কি? আমিন, ইয়াকুনান না আমি বলছি ইয়াকুনু ইয়াকুনানে ইয়াকুনুনা, এটার মানসিক কন্ডিশন যাচ্ছে। নুন ফেলে দিতে হবে তো এত সময় লাগতেছে কেন? ইয়াকুনান। না ইয়াকুনু,
আচ্ছা, ইয়াকুনু, জি স্যার, কেন একটা আলিফ দেয়? রাইট স্যার, ইয়াকুনু, মানসুব হলো, মাজরুর, ইয়া মাজুম বলো, ইয়াকুনু, কেন লাগতেছে ইয়াকুনু? সেম, ইয়াকুনু আলিফ আসবে। হ্যাঁ ইয়াকুনু আলিফ আসবে না? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে স্যার, একটু সময় নিচ্ছে স্যার। আচ্ছা, এটা এটা দেখো আবার, তাইলে আমরা ওই টেবিলটা আবার যাই, ওখানে তো ইয়ের কথা বলি নাই, তাইলে আন লান কাই ইজান যোগ করলে হয় মানসুব, লাম লাম্মা লামু আমর এগুলির কারণে হয় মাজরুর। মাজুম তাহলে এই চেহারা যখন থাকবে, এই চেহারার যে কোনো বার আমি যদি এরকম পাই পেশওয়ালা, তাহলে আমি মারফু মাজুম বানাতে পারবো। শুধু আমার মাজুম বানানোর সময় খেয়াল করতে হবে তার পাশেরটা আবার সুকুনওয়ালা কিনা, রাইস হরফে ইল্লাত কিনা, রাইস সুকুনওয়ালা এবং হরফে ইল্লাত, তাহলে আমাকে ওটা ফেলে দিতে হবে, দুই সুকুন একত্রে থাকতে পারে না। ওকে, এগিট স্যার, আউট পর্যন্ত ক্লিয়ার স্যার। ক্লিয়ার? এখন আমরা ওইটাতে একটু যাব আবার, এটাতে, এটা এটা আরেকটাতে যাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলিকে একটু ইয়ে করা। এখানে আসি, রাদিয়া, রাদিয়া একটা ভার্ব আছে, রাদিয়া এটা হলো রাদিয়া, আর এটা হলো ইয়ারদা, রাদিয়া এবং ইয়ারদা এই অংশ ক্লিয়ার? আচ্ছা, এই অংশে, এই অংশ আরেকটু অন্য জায়গায় যায় তাইলে, হাদা 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 হলো হেদায়ত দেওয়া, এটা আর মুদারে দেখি, ইহদি এই যে ইয়াদি, এটা কি চেহারা? মানসুর মারফু চেহারা, দেখো ইহাদি, ইহাদি হলো মানসুর। ওকে, হাউ ডু ইউ ডু, আমরা এই অংশটা নামাজের পরে আলাপ করি, লেটস টেক এ ব্রেক ফর 30 মিনিটস। আমরা কয়টায় অ্যাসেম্বল হবো আবার? 8:40 স্যার, 8:45 আমরা হব। হ্যাঁ, আমরা আরো 8:45 জি স্যার, আমরা আরো 5 মিনিট পর একটু ব্রেক নিয়ে পরের সেশনটা আমরা 15 মিনিটে শুরু করব। এখন এইটা দেখো, আমি এখানে শুধু একটু আলাপ করি, হাদা ইয়াদি, এটা হলো মারফু, এটার মানসুব কি হবে? তাহলে চেহারা কি বলছে আমরা, এই জিনিসটাকে একটু সেপারেটলি আলোচনা আমাদের করা দরকার। করার আগে আমরা, এইখানে আসার আগে আমরা আগে আবার এখানে যেতে হবে আমাদেরকে, এটার জন্য তোমাকে এই অংশটা দেখতে হবে। এইটা, এই অংশটা রিভিশন না দিলে আমরা ওখানে যেতে পারবো না। এটা, ওকে, তাহলে এই অংশটা আমরা নামাজের পরেই রিভিশন দেব। আমরা লেটস গো ফর প্রেয়ার অ্যান্ড কাম ব্যাক কোয়ার্টার টু 8:45 না? নাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা এইটাতে যাওয়ার আগে একটু এই জিনিসটা একটু দেখবো এখানে। এই দুইটা টেবিলের দিকে আমরা একটু খেয়াল করি। রিলেটিভ প্রোনাউন ইসমুল মাউসুলি আর হলো ইসমুল ইশারা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন। প্রথমে আসি আমরা ইসমুল ইশারার দিকে আসি।
স্মুল ইশারা ডেমোনস্ট্রেটিভ প্রোনাউন, এর মানে কি? এগুলি নাউন তাই না? স্যার। এগুলি এসএম। তাহলে এসএম এর তিনটা চেহারা হয় কি কি? এরাবেরগত ভাবে এসএম মারফু, মারফু, মানসুব, মাজরুর। তাহলে এগুলিরও তিনটা চেহারা হবে। স্যার এখন এইগুলি চেহারা বলে দিই, এবং এটা আগেও ডিসকাস করা হয়েছে, জাস্ট রিপিট। রিপিটেশনটা হলো আমরা মুসা যেরকম পেয়েছিলাম, এগুলিও এরকম ব্যবহার করে। এর মানে এগুলি ফিক্সড, তাদের চেহারা পরিবর্তন করে না। স্যার তাহলে একটু খেয়াল করি, একবার খেয়াল করলে ইনশাআল্লাহ মনে থাকবে। হাজা মারফু কন্ডিশনেও হাজা, মনসুব কন্ডিশনেও হাজা, মাজরুর কন্ডিশনেও হাজা, সিমিলারলি হাজি, তিন চেহারাই এক। একদম সিমিলারলি হাউলাই, তিন চেহারা এক। যেমন এই যে হাউলাই তিন চেহারা এক, এটার কি কোনো এক্সাম্পল আমরা সেন্টেন্সে দিতে পারি? যেমন মনে করো আমরা বলতে পারি যা আ হাউলাই তাহারা এসেছে, বলতে পারি না? স্যার ওকে, এই যে যা আ এটা হলো ফেল, আর হাউলাই যে বললাম, এই হাউলার স্ট্যাটাস কি এই সেন্টেন্সে? অবজেক্ট হ্যাঁ, অবজেক্ট। অবজেক্ট যা হাউলাই এটা এটা সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট 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 আরবি কি? সাবজেক্ট হচ্ছে ফাইল, ফাইল ফাইল জি ফাইল তাহলে ফাইল। ফাইলের এরাব কি হয়? ফাইলের এরাব কি হয়? মারফু মারফু মানসুর আর মারফু মানজুম মারফু ফাইলের এরাব মারফু। মারফু হবে এই মারফু এই জিনিসগুলিকে তোমাদের একটু রিভাইজ করতে হবে, নতুবা কোর্সের আউটপুট ভালো হবে না। ফাইল মারফু কোথায়? মারফু হবে ফাইল মারফু বলতে পারবা স্যার কোথায়? ফাইল সবসময় মারফুই তো হবে এই যে না, এখানে কোথায় লেখা আছে আমাদের টেবিলে? ফাইল ফাইল মারফু, এই যে ফাইল কে মারফু, যে সমস্ত সিস্টেম সব সময় মারফু হয়। আর কে মারফু হয়? নাইবুল ফাইল, মুবতাদা, খবর, এবং এরা মানসিক। নাইবুল ফাইলটা যেন কি বলছিলেন মনে নেই। নাইবুল ফাইল হলো, ওকে দেখা নিব আজকে আবার। এখন আমরা ওই জায়গায় আসি, ওই টেবিলে। শিবুল ফেল না শিবুল ফেল আর নাইবুল ফাইল দেখ না আচ্ছা, তাহলে এখানে যেটা বলছি যে এগুলি হলো মারফু মানসুব মাজরুর একই চেহারা, মারফু মানসুব মাজরুর একই চেহারা। এটা হলো করিব, কাছের জিনিসের জন্য, বাইরের জিনিসের জন্য একই চেহারা, জালিকা উলাইকা উলাইকা মনে থাকবে? তো যদি আমি লিখি যে উলায়েকা, এটার মানসুব এবং মাজরুব চেহারা বাইর করো, সেম। সেম এটা শুধু দ্বিবচন পরিবর্তন হয়। ওকে, দ্বিবচনটা কি? হাজা, এদের দ্বিবচন হাজানে মারফু, মানসুব কি? আজাইন হাজাইনে, মাজরুর কি? আজাইন মুসলিমুন টেবিলকে ফলো করে, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমাই মনে থাকবে? স্যার আসলে এখন হাতানে দিবসন, হাজি এটা দিবসন হাতানে, তাহলে মানসুব কি? হাতাইনি হাতাইনে, মাজরুর হাতাইনি হাতাইনি হাতাইনে। সেম তাহলে এখানে যেটা বললাম, যে প্রথমে বললাম এগুলি হলো এসএম ইসমুল ইশারা, যেহেতু এসএম সেহেতু তিনটা চেহারা, মারফু মানসুব এবং মাজরুর সেম চেহারা,
লাইক মুসা, সেম চেহারা লাইক মুসা, সেম অ্যান্ড সেম, শুধুমাত্র দ্বিবচনটা চেহারা পরিবর্তন। দ্বিবচনটা চেঞ্জ। এই জন্য হ্যাঁ এগুলিকে মাবনি বলা হয়। মাবনি, মাবনি মানে হলো কোনো চেহারা পরিবর্তন হয় না। করে না, অল সেম। তাহলে মনে থাকবে এই অংশটা। রাইট স্যার। সিমিলারলি ইসমুল মাউসুল এসএম, সো ইট উইল টেক থ্রি ইয়ে এরার। এর মধ্যে ওয়াহিদ এবং জামা ফিক্স, দ্বিবচন চেহারা পরিবর্তন করে। তাহলে আমি যদি মারফু বলি আল্লাজি মারফু, আল্লাজি মানসুব, আল্লাজি মাজরুর, আল্লাতি মানসুব মারফু মাজরুর সেম, আল্লাজিনা সেম, আল্লাতি সেম, আল্লাওয়াতি সেম, আল্লাই সেম, তিন চার সেম, শুধুমাত্র আল্লাজানে আল্লাজি দ্বিবচন হলো আল্লাজানে, আল্লাজাইনে আল্লাজাইনে, আল্লাতির দ্বিবচন হলো আল্লাতানে, আল্লাতাইনে আল্লাতাইনে। এই দুইটা ক্লিয়ার হলো কিনা? আচ্ছা, আল্লাহ তানি আল্লাহ তাইনি, এটা কি এই যে আপনি বললেন যে আল্লাহ তাইনি আল্লাহ তাইনি, এটা কি হচ্ছে এটা তাহলে? ওটা কি আল্লাতি আল্লাহ মারফু, তি মারফু আল্লা তাইনে মানসুব, আল্লা তাইনে মাজরুর। ওকে, বিবেচনার ক্ষেত্রে? তুমি যদি মুসলিমুন টেবিলের সাথে কম্পেয়ার করো, মুসলিমুন এটা মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে মিলে বানান। কিন্তু ওইটা তো মুসলিমুন মুসলিমানি এটা হলো মুসলিমানে, মুসলিমানি মুসলিমাইনি, এটা হলো তো মুসলিম, ওইটা তো আপনার মুসলিমুন টেবিলে এরকম ছিল না যে সিঙ্গুলার তারপর দ্বিবচন তারপরে প্লুরাল, বোঝা যাচ্ছে না ওইরকম ছিল না? কে বলছো, তুমি জি কে বলছো? আমি কমান্ডার আরিফ মাহমুদ বলছি। আরিফ, আচ্ছা আরিফ, আপনি বোধহয় ইউ আর নট স্টুডেন্ট অফ দিস ক্লাস। আমাদের আজকে কি ইয়ার ক্লাস ছিল না আমাদের আজকে এটা না এটা এটা হলো আর্মির একটা কোর্সের ক্লাস। হ্যাঁ, ও এটা আমাকে এটা ইয়ে কি যেন আমি আপনাকে বলি কি আমি না এই যে আজকে যা যা জামা ক্লাসটা আজকে না, তাহলে এটা না, এটা আজকে না, এটা জুজাম্মা। সরি 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 ভালো আছেন তো? না, না আমি আপনার ইয়ে ভালো আছি। জি ভালো আছি। আমি যে এখন কোন ক্লাসে আছি আমি শিক্ষা আসলে বুঝতে পারছি না। আমাদের এই যে ইসমাইল হুজুর ক্লাস নিতেন এখন, এটা আজকে না, এটা বোধহয় কালকে, আজকে রোববার ছিল তো না আজকে সোমবার, গতকালকে হয়ে গেছে নাকি আমাদের ক্লাস? আমরা শুরু করে নিই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে জি সরি। আমি ওকে, থ্যাংক ইউ। সালামু আলাইকুম। মানে আমি আমি যেটা বলছি, আল্লাহ জানে মুসলিমানের সাথে মিল আছে। মুসলিমানে হলো মারফু, মুসলিমাইন মুসলিমাইনে, তাহলে আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে, ঠিক আছে? এখন স্যার ঠিক আছে স্যার। মুসলিমাতানে আল্লাহ তানে মানস মারফু, মারফু মুসলিমাতাইনে স্যার মুসলিমাতাইনে। তাই না বা তাই না? তাহলে আমি এই দুইটা টেবিলের যেটা এখন জিস্ট, এটা হলো মানসুব, ইয়ে একই সেম, মানসুব মাজরুর মারফু সেম, কোনো পার্থক্য নাই, অনলি দ্বিবচনে আমাকে পার্থক্য তৈরি করে। ওকে, আচ্ছা এখন আমরা একটু এই অংশে যাব। পেজ নাম্বার থ্রি তে একটু যাই আবার, পেজ নাম্বার থ্রি, পেজ নাম্বার থ্রি তে যখন আমরা ফেলের আগে এই ডিসিশনে আসি, ফেলের তিনটা চেহারা মারফু মানসুব এবং মাজরুব চেহারা দেখতেছিলাম, মারফু মানসুব মাজজুম এই চেহারা দেখতেছিলাম যখন, এই ফেলগুলি যেভাবে আমরা বলেছি কিভাবে মানসুবা কে মাজদুর, এটা
সহি ফেলের জন্য বলছি, হরফে ইল্লাত নাই, এই অবস্থা এটা হবে। এখন হরফে ইল্লাত যদি থাকে এবং শেষ অক্ষর যদি হরফে ইল্লাত হয়, তাইলে দেখা যাবে যে এই অংশটা জমজমওয়ালা হয়ে যায়। কখন হয় দেখাবো, কি হয় এটা? জমজম হয়, তাই না? এক্সাম্পল, আগে ভার্বটা দেখাই কেমনি কেন জমজম হয়, তারপরে আবার দেবো। কয়দা, এটা মাদি, মুদারিতে কি হবে? ইয়াকদি, দি ইয়াকদি। তাহলে ইয়াটা জজম হয়ে গেল না? রাইট স্যার, তাহলে এখানে মারফু কন্ডিশনে আমার যেখানে এই জজবত দেওয়া যায়, জবত দাও, এই যে পেশওয়ালা আমি পাচ্ছি না, আমি জজমওয়ালা পাচ্ছি। এই যে মারফুতে যেগুলি জজমওয়ালা, এগুলি হলো যেগুলি অরিজিনাল পেশওয়ালা ছিল, এগুলি জজমওয়ালা হয়ে যাচ্ছে। তাইলে এখান থেকে আমি মানসুব বানানো কিভাবে? মানসুব বানানোর সূত্র, যেখানে জজম দেওয়া যায় জজম দাও, সরি, কি জানি, মানসুব, জবর দেওয়া যায়, জবর তাহলে এখানে আমি জবর দিয়ে দেবো। বাকি নুন ফেলে দাও, এটা দিবসের নুন ফেলে দেবো, দুই জায়গায় নুন পড়ে না, ফেলে দেবো। তাহলে আমার অলরেডি জজম আছে যেখানে, এখানে পেশ থাকার কথা ছিল, জজম দিলাম, কারেক্ট, যে জবর দিলাম। রাইট এখন রাইট মাজ্জুম বানানো কিভাবে? মাজ্জুমে কি বলে? যেখানে জজম দেওয়া যায় জজম দাও, কারেক্ট, স্যার, এখানে অলরেডি জজম আছে, এখানে ড্রপ করে দেবো, এই আর কিছু না। তাহলে আমার একটা বাদ যদি, যেমন মনে করো দা আ, এটা হলো ইয়াদু, ইয়াদু, দা ইয়াদু, মারফু কন্ডিশন এটা। স্যার এখন এটার মানসুব কি হবে? ইয়াদ উয়া, ইয়াদ উ ওয়া। আর মাজ্জুম কি হবে? ইয়াদ উ ওয়াটা পড়ে যাবে স্যার। এই হলো আমার, যদি শেষ বর্ণে আমার হরফে ইল্লাত থাকে, এবং এটা হরফে ইল্লাতটা শেষ বর্ণে যখন হরফে ইল্লাত হবে, এটা মাধ্যমের সময় পড়ে যাবে স্যার। মাজ্জুমের সময় পড়ে যাবে, মানসুবের সময় জবর দিবে। এই পার্থক্যটা আমাকে মনে রাখতে হবে। কোনো ডাউট এখানে? আলহামদুলিল্লাহ। এখন আমি এখন একটু ভার্ব গুলিতে, ওই ভার্ব গুলিতে যাব। এই ভার্ব গুলি থেকে ইউ উইল গেট এ কোশ্চেন, এ ফুল কোশ্চেন। আচ্ছা, এই ভার্ব গুলি আমরা আবার একটু রিপিট করি। রিপিটেশনটা কিভাবে হবে? প্রথমে আসি ক্রিয়ার প্রকারভেদ, আমরা বলছি, হ্যাঁ, ক্রিয়ার প্রকারভেদ। ওকে, আফআলুল আকসামুল আফআলি। এখন এই ক্রিয়ার প্রকারভেদে প্রথমে আমরা প্রথম পরে বলছি সহি, মিনিং এখানে হরফে ইল্লাত এবং হামজা থাকবে না, সহি কি হলো? তাহলে নাসারা ইয়ানসুরু, আরাবা এরপরটা বলছি মাহমুজ, হামজা থেকে আসছে মাহমুজ, মাহমুজের মধ্যে আমার কি থাকবে? হামজা থাকবে। যেমন হামজা থাকবে এখানে ফাকালে মায় হামজা, এখানে আইন স্যার, কালে মায় হামজা, এখানে লাম কালে মায় হামজা। এরপরে বলছি মোতাল্লুন, মোতাল, মোতালে আমার কি থাকবে? হরফুল ইল্লাত থাকবে। হরফুল ইল্লাত কি? হরফুল হরফুল ইল্লাত কি কি? ওয়াও ইয়া ওয়াও এবং ইয়া, আলিফটাকেও হরফে ইল্লাত বলে অনেকে। আলিফটা যেহেতু স্যার আলাদা প্রকার ভেদ আছে এই জন্য এখানে এই যে ফাআলা, আলিফ ক্যান নেভার বি দি রুট অফ ফেল, আলিফ, বাট এই দুটা চেঞ্জ হয়ে আলিফে পরিণত হতে পারে। এখন আসি মিসাল কাকে বলে? মিসাল বলে যদি ফা কালিমা হরফে ইল্লাত হয়, পাকালিমা ফাঁকা দেওয়া হবে। আজওয়াব কাকে বলে? আইন কালিমা হরফে, আইন কাত
নাকিস কাকে বলে? লামকা। লাম কালী মানে আর লাফিফ কাকে বলে? দেন ওয়ান। দুইটা তাহলে দুইটা হরফ ফেললা। আমরা এই টেবিলে প্রথম যে কলামটা, প্রথম ইয়েটা সবগুলি আমরা বুঝলাম। আবার আসি, বলতেছি সহি, নাসারা, দরাবা, মাহমুজ, মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম বলতে পারি, মেসা মতার মেসাল, এটাকে বলতে পারি মেসালে ওয়াই, এটাকে কি বলবো তাহলে মেসালে ছেলে আই, আজওয়াফ, আজওয়াফে ওয়াই, আজওয়াফে ইয়াই না কেস, না কেসে ওয়াই, না কেসে ইয়াই, ইয়া লাফিফ, দুইটা হরফে ইল্লাত একসাথে। এটাতে একটু পরে যাব, এখন আসি এটার গঠন। সহিতে আমাদের কোনো কিছু পরিবর্তন হয় না, সুতরাং এই যে পরিবর্তন, অ্যাডজাস্টমেন্ট, যেটাকে আমরা আরবিতে কি বলি শব্দটাকে, করে আসছি আমরা তালিল, তাহলে তালিল বলি। সহিতে কোনো তালিল নেই, কারণ সহিতে কেউ কোনো কিছু পরিবর্তন হয় না, তালিল হয় মোতাল্লে। মাহমুজে সাম অ্যাডজাস্টমেন্ট হয়, এখন মাহমুজের অ্যাডজাস্টমেন্টটা একটু বলি, বেশি কিছু পড়ার নাই। এই 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 যে এই টেবিলটার দিকে একটু সূক্ষ্ম দৃষ্টি দিলেই সমস্ত কিছু ভুলে যাব, আবার দেখব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখব। আচ্ছা, এখন দেখি মাহমুজে কি, মাহমুজের পরিবর্তনটা কি। আকালা যদি এটা নুনকে ফলো করে, ইয়াকুলু, তাই না? স্যার এখন আমরা আকালাকে ইয়াকুলু দিয়ে আমরা বলতে পারবো, আকালাকে 14টা বানানো আমাদের কোনো সমস্যা না, আকালা আকালা আকালি চলতে থাকবে, ইয়াকুলু 14টা বানানো কোনো সমস্যা না। এখন ইয়াকুলুকে আমরা ইচ্ছা করলে ইয়াকুলু করতে পারি, এই হামজাকে ড্রপ করে এটাকে আলিফ দিয়ে ইয়াকুলু পড়া সম্ভব। শেষ, পারা আ ইয়াকরাউ, নো চেঞ্জ। সাআলা হয়ে যায় ইয়াস আলু, সাআলা ইয়াস আলু, এটাকেও পড়তে পারি। এখানে এই আলিফটাকে ড্রপ করে দিয়ে তার হরকত ডানে দিয়ে ইয়াস আলু, এটাও পড়তে পারি, এগুলি মুখস্থ করার দরকার নেই। শুধুমাত্র আমি যদি ইয়াস আলু দেখি আমার যেন মনে পড়ে যে হ্যাঁ দিস ইজ মুদারে সা আলা ইয়াস আলু। ওকে, আগাবো, স্যার এখন আসি মিসাল ওয়াদা, এটার কোনো পরিবর্তন নাই, ওয়াদা ওয়াদা ওয়াদু, 14 চলবে। ওয়াদা দরাবা ইয়াদ্রিবুকে যদি ফলো করে হয়ে যাচ্ছে ইয়াও ইদু। এখানে একটা প্লেন অ্যান্ড সিম্পল আমরা রুল নিয়ে নেব, এক্সেপশন আছে আমরা একদম, হরফে ইল্লাত যদি ওয়া থাকে মাদিতে গিয়ে মোদারিতে গিয়ে ইয়াটা ড্রপ হয়ে যাবে, ব্যাস। তাহলে আমাদের আমাদের লিটারেচার আমরা পাবো কি, ওয়াদা ইয়াইদ। তবে ইয়েতে ড্রপ হবে না, ওয়া ইয়া থাকলে ইয়াটা চলবে, কোনো পরিবর্তন নাই, কোনো তালিল নাই। মেসালে শুধুমাত্র যদি মেসালে ওয়াই হয় তাহলে মোদারেতে গিয়ে তালিল আছে, ক্লিয়ার? চেহারা দেখে এই কটুকরেই
ডিপ লুকিং দিয়ে আমাদেরকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড? স্যার এখন আসি আজওয়াব। আজওয়াফে কি আমাদের মধ্যবর্ণ হরফে ইল্লাত? তাহলে এটা সূত্র কি? আমরা এটা শিখছিলাম এইভাবে যে আমি এইভাবে, হ্যাঁ আমি এটাকে এইভাবে বলি যে এটা যদি হরফে ইল্লাত হয় এবং এতে যে কোনো হরকতই থাকুক না কেন, হরফে ইল্লাত কি কি হতে পারে? আমার ওয়া হতে পারে, ইয়া হতে পারে, পা এবং ইয়া ডট থাকবে এবং যে কোনো হরকত থাকুক, যে কোনো হরকত, তার ডানে যদি, আগের হরকতে যদি জবর থাকে, অর্থাৎ তার ডানে যদি জবর থাকে তাইলে এটা আলিফে পরিণত হয়ে যায়। আলিফ। তাহলে আমরা পাইলাম কি, এটা হলো হরফে ইল্লাত আছে, হরকত আছে, ডানে জবর আছে, হয়ে গেল আলিফ। আলিফ হরফে ইল্লাত আছে, জবর আছে, ডানে জবর আছে, হয়ে গেল আলিফ তাহলে আমি যদি আরেকটা বার এরকম নেই, সে না বিমা, তাহলে এটার আমি ট্রান্সফরমেশনটা কি হবে? তালিল হয়ে হরফে ইল্লাত আছে, নাম নামা নাম আরেকটা ভাব যদি আমি নেই, এটা হলো ঘুমানো, খবিফা, খবিফা ভয় পাওয়া, খবিফা, তাহলে এটা হয়ে যাবে খাওয়া, গেল এটা শেষ। এখন আসি, এখন আমি কয়লা এটা যখন ট্রান্সফরমেশন করব, আগাবো আজকে আবার আরেকটু দেখাবো এটা কলা কলা কালু কিভাবে হয় বা আবা বাউ কিভাবে হয় দেখাবো। এখন কয়লা এই ভার্বটা কিন্তু আমার পরিচিত না, কয়লা কেন আমার পরিচিত না? আমি ফা কালেমা পাচ্ছি, কারে নাম কালেমা পাচ্ছি, আইন কালেমা কই? তাহলে আমার অরিজিনালে যেতে হবে, কাওয়ালা। এই কাওয়ালা আমি কেমনে পাইলাম? এতদিন আমি শিখে গেছি, আর যদি আমি না জানি তখন আমি কি করব? এখান থেকে এখানে আসবো কিভাবে? ডিকশনারি স্যার, এই কোডটুক টাইপ করব, ও আমাকে বলে দিবে এটা রুট কি, ও আমাকে বলে দিবে ঠিক আছে। এখন এই থেকে যখন আমি ডিকশনারিতে যাব তখন আমি পাবো কাফ ওয়া লাম রুট, ব্রেকেটে পাবো আমি নুন, নুন রাইট স্যার, তাইলে আমার অরিজিনাল ভার্বটা হলো কাওয়ালা ইয়াক উলু, এগ্রিড? স্যার এগিয়ে স্যার, বলো। স্যার ঠিক আছে স্যার, সিমিলারলি বা আ, এটা রুটটা কি আমি জানি না, ডিকশনারিতে যাওয়ার পরে আমি এটা পাবো এবং আমি ব্রেকেটে পাবো দদ, তাহলে বা বা ইয়া হয়ে যাবে ইয়াব ইউ, ইউ ইয়াব ইউ, এই দুই অংশ আমরা এখন ক্লিয়ার করলাম। এটা তো তোমাদের মনে আছে, বলো তো একটু বাকিদের কেমন মনে আছে নাকি ভুলে গেছো অনেক? মনে আছে স্যার, মনে আছে না সবাই? স্যার মনে আছে স্যার, আমরা কিন্তু ডিটেল পড়াইছি। আই মেট এ স্টুডেন্ট দি আদার ডে, হু ইজ এ স্টুডেন্ট অফ অ্যান ইনস্টিটিউট ফর লং 8-9 ইয়ার্স, ওরা এগুলো ডিসকাস করে না, হয়তো ফিল করে যে না ঠিক আছে অত দেখতে যাওয়ার দরকার নাই, বাট আমরা মনে করি এই শব্দগুলি ভাঙা দরকার, সুতরাং আমরা যাচ্ছি। তাইলে আমরা কাওয়ালা থেকে ইয়াক কুলু পাইলাম,
আর বায়া থেকে ইয়ার ইউ পাইলাম, এই অংশটা ক্লিয়ার তাই না? এখন আসো ট্রান্সফরমেশন, এই অংশের ট্রান্সফরমেশন আরেকটু পরে আবার যাবো, এটাতে আসো। এটা যদি লাস্ট কালিমা হয় এবং এখন কি আমি বলবো যে যে কোনো হরকতই থাকুক না কেন, সুযোগ আছে বলার? না স্যার, কি থাকবে? অনলি ওয়া আল্লাহ কথা পা আলা পা আলা পা ইলা পাউলা, ইলা বাউল অনলি জবর। অনলি জব ওয়া যদি থাকে এবং তার ডানে কিন্তু ওয়া জবর থাকতে হবে, তাইলে স্যার হয়ে যাবে আলিফ, আলি হয়ে যাবে আলিফ মাকসুদা। এই জন্য আমার এই ট্রান্সফরমেশনটা দা হয়ে গেল দা হাদা হল হাদাইয়া। আমি তোমাদেরকে বলবো এটার দিকে লুক অ্যাট ইট, ডিপলি লুক লুক অ্যাট ইট এবং এটাকে আয়ত্তে আনো, একদম চোখ বন্ধ করে ইউ শুড বি এবল টু টেল ইয়াদ উ কথাটা কোথায় লেখা আছে। এটা কিন্তু দীর্ঘদিনের পড়াশোনা, বাট চোখ বন্ধ করে যদি আমরা এটাকে আয়ত্তে আনার চেষ্টা করি অত্যন্ত সোজা হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটা ট্রান্সফরমেশন পাইলাম। এখন এই যে দা, আবার যখন আমি একটা শব্দ পাইলাম এরকম দা, তখন আমি বুঝে যাচ্ছি এটা আসলে ছিল, এখানে আমার আর ডিকশনারিতে যেতে হচ্ছে না, দা ওয়া কারে। এখান থেকে শুধু আমাকে এ দিয়ে দিবে, নুনটা দিয়ে দিবে, তাহলে ইয়াদ উ উ ইয়াদ উ উ, কোনো সমস্যা এই পর্যন্ত? দা ইয়াদ উ। না স্যার, এখন ইয়াদ উ এটা কি ইয়াব আলু না ইয়াব আলু মারফু কিংবা ইয়ান সুরু? কেন শুরু হয়েছে এখন বলছে যে ইয়াদ উ না হলে আমরা বলবো ইয়াদ উ ইয়াদ। এই জন্যই মারফু কন্ডিশনে আমি এখানে দেখতে পাচ্ছি জজম হয়ে গেছে, তাহলে মারফু কন্ডিশনে যদি ইয়াদ উ হয় মানসুব কন্ডিশন হবে ইয়াদ উয়া, মাজুম কন্ডিশন হবে ইয়াদ, ইয়াদু কারণ মাজুম কন্ডিশন ছিল যেখানে জজম দাও আর জজম দাও, অলরেডি জজম আছে সো ড্রপ। সিমিলারলি হাদা হাদা ইয়া হাদা ইয়াদিউ, এখন ইয়াদিউ টেক ইট ফর গ্যারান্টেড আরবরা কাস্তার পরে ইয়ার উপরে দম্মা পড়ে না, অন্য কিছু পড়বে, জবর পড়তে পারে, পেশ পড়বে না। পেশ না পড়লে কি করবে? এটাকে জজম দিয়ে দিবে, তাহলে ইয়া দি মারফু, ইয়া দি ইয়া মানসুক, ইয়া দি মজ্জুম। বুঝা গেছে? এখন আসো লাফি, অকা আ অকা হইলে আমার লাফি হয়ে আছে, তাহলে প্রথমে যেহেতু অকা আছে এই ইয়াটা আসবে, ইয়াটা এই সূত্র অনুযায়ী অকা হয়ে গেল এটার মতো। এখন আসি অকা থেকে এটা কি হচ্ছে, ইয়াও কিউ নর্মাল ফর্মুলা অনুযায়ী ধরা বা ইয়া দ্রিবুকে ফলো করলো। এখন আমরা বলছি এই ওয়া উইল অলওয়েজ বি ড্রপড, সুতরাং ওয়াটা ড্রপ হয়ে গেল এখানে, আর কাসার পরে ইয়ার উপরে দম্মা পড়ে না, সুতরাং ইয়া কি হয়ে গেল। এই কথাটা আবার লিখে নাও, কাসার পরে ইয়ার উপরে দম্মা পড়া হবে না, ওটাকে সাকিন করে দেওয়া হবে, প্লিজ নোট। ডান এখন
এটা নিয়ে এটাতে একটু লিখে লিখে আগাবো, তাহলে ক্লিয়ার হবে। এই জিনিসটা এখন একটু লিখে আমরা আগাচ্ছি। তাহলে আমরা প্রথমে বলছি আমাদের যে ভার্ব ছিল নাসারা, নো প্রবলেম, কারেক্ট, কিংবা দ্বারা বা ইয়া দিব, আমরা এগুলি নর্মাল গর্দানি, কোনো সমস্যা নেই। এখন আসি, এরপরে বলছি আকালা, খাওয়া, মজারি ঠিক হবে, এখন বলছি ইয়া কুলু, ইয়া কুলানে, ইয়া কুলুনা, এটাকে অল্টারনেটিভলি আমরা ইয়া কুলিও করতে পারি, সমস্যা নেই। যদি ইয়া কুলু বলতে চাও দৌড়ে বলতে পারবো। সালা ইয়াস আলু, কোন সমস্যা, এটাকে আমরা এইভাবে বলতে পারি ইয়া সা, হ্যালো স্যার, শেষ। এখন আসি মিসাল, মিসালে আমরা আছি ওয়াদা, যে এক্সাম্পলটা দেওয়া ওয়াদা, এটাকে আমরা চোখ দ্বারা বানাতে পারি, ওয়াদা, ওয়াদা, ওয়াদু, ওয়াদাত, ওয়াদাত, ওয়াদানা, কোনো সমস্যা নেই, কোনো চেঞ্জ নেই। কিন্তু মোদারিতে এসে হবে ইয়া ইদু, থাকবে না, অলওয়েজ ড্রপ। অথবা যদি আমার এরকম থাকে ওহাবা, দা দা, মোদারিতে আসবে ইয়া আবু, দু একটা এক্সেপশনাল কেসে আছে, ইউজ নাই, কথা সিদ্ধ ইউজ আছে, ওই এক্সেপশন কেস ডিসকাস করব। এখন যদি এটা ইয়া দিয়ে হয় তাহলে এই ইয়াটা কন্টিনিউ করবে, থাকবে, ওকে। ইয়া দিয়ে যদি হয় তাহলে ইয়া সারা, সহজ হওয়া, হ্যাঁ, তাহলে এটা হবে কি ইয়াই সারি, নর্মাল নর্মাল ভার্বের মতো বিহেভ, ইয়েটা থেকে যাবে। ইয়া উইল কন্টিনিউ, ওয়ার্ড ড্রপ হয়ে যাবে। এখন আসো আমরা মেস, আমরা মো তালে যাই, মো তালে গিয়ে আমরা পাইলাম হওয়ালা, হয়ে গেল কি, ওকে, তাহলে হয়ে গেল। এখন আসি কয়লা, কয়লা হলে এখন কয়লা মানে হলো একজন পুরুষ বলেছিল, যদি দুজন বলে কি হবে, কলা দুজন বললে হবে কলা কলা অনেক, পুরুষ বললে হবে কি, কলু, একজন মহিলা যদি বলে, বলো, কলাত হ্যাঁ, দুইজন মহিলা বললে, কলাতা আর অনেক মহিলা যদি বলে, কুলনা, এইখানে একটা সাকিন হয়ে এরকম হওয়ার কথা, নর্মালি যদি আমি আগাই, তাই না, স্যার আমার ফর্মুলা অনুযায়ী কি, ফর্মুলা অনুযায়ী পা আলনা, হুন্না দেখিয়ে পা আলনা, ওকে, এই হুন্নাতে গিয়ে দেয়ার ইজ ডিফিকাল্টিস, এটা সলভ করবো আমরা, ওকে। আপাতত ফর্মুলা অনুযায়ী কা এটা পাইলাম, এখন এটাতে পাওয়ার পরে কি হয় দেখো তো, এটা কি হবে, না ওটা তাহলে কোয়াল না লেখেন স্যার, কো ওয়া ওয়া না কোয়াল নি, এখান থেকে আমি যদি পাই, এখান থেকে এটাকে আচ্ছা কালনা লিখতে পারি, কালনা লিখতে পারি না, স্যার স্যার পারি, কারণ এটারও সুকুন, তার পাশে আলিফ, এটার উপরে কিছু নাই, মানে এটাও সুকুন, রাইট স্যার, হিসেবে আলিফ হয়েছে, রাইট স্যার।
এইখানে এসে আমাকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে এইখানে এই যে আলিফটা ড্রপ হলো, এখানে দুইটা গল্প আছে, এটাকে আমরা কিভাবে সেট করব। এখানে এসে আলিফটা ড্রপ হয়েছে, এই আলিফটা বেসিক্যালি ওয়া ড্রপ হয়েছে, তাই না? অর্ডার অফ রাইট স্যার। এবং এটা হলো নাসারা ইয়ান শুরু থেকে আসছে, এই ভাবটা করতে আসছে। এবং এই নাসারা ইয়ান থেকে যদি তোমার বার বাসে হুন্নাতে গিয়ে তুমি কাল না পাওয়ার পরে এটাকে বলবা কুল্লা। আর তুমি যদি ওভাবে যেতে চাও যে ঠিক আছে দেখি আসলে কি ছিল, কামাল না, তাই না? এখানে তুমি তাই পাচ্ছ, কাফ আলিফ লাম নুন, কাফ লাম নুন। যেহেতু তুমি এই হুন্নাতে গিয়ে নুন কালেমাতে আসছো, সুতরাং এটাকে বলতেছো কুল্লা। এরপরে কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুম না চলতে থাকে। নুন ছাড়া নাসারা ছাড়া অন্য কোনো খাদ থেকে যদি আসো তাহলে তুমি এটাকে বলবা জেদ দিবা, এক্সাম্পল, স্যার বা ইয়া আ হলো কি তাহলে আমার, বা আ। বা ওকে, একজন বিক্রি করলো, যদি দুজন বিক্রি করে বা দিলাম বা আ, যদি অনেক বিক্রি করে বা যদি একটা মহিলা বিক্রি করে, বা দুজন মহিলা যদি বিক্রি করে বা, বা আর অনেক হুন্নারা যদি বিক্রি করে তাহলে কি হবে, না এখানে হবে আমি বা তারপরে আমি আসব। যদি আমি ওই সূত্র ফেলি তাহলে হবে এরকম কিছু আসবে, বা আনা, দেখো বা আনা হুন্নাতে গিয়ে বা আনা, এবং দুইটা নুন পরে গেল, পরে হলো ইয়া ইয়া হরফিল্লাটা পরে গেল বা আনা। এখন এটা কোন থেকে আসবে, না এইটা আমার আসছে বা আনা দরা বা ইয়ার দুটো, ইয়া সিন্স ইট ইজ নট ফ্রম নুন সো আমি এটাকে বলবো বেড়ে না। এখন আরেকটা আসো, এটা স্যার আমরা ওভাবেও তো মনে রাখতে পারি স্যার, যেমন হচ্ছে যে ওয়াও থেকে যেহেতু আসছে সুতরাং ওয়াও করেসপন্ডিং হলো পেশ, এই জন্য কুলনা, আর ইয়া থেকে আসছে যেহেতু এই জন্য এটা জের হয়ে গেল বি না, ওভাবে যদি এক্স্যাক্টলি মনে রাখি স্যার। এক্স্যাক্টলি আমার আমি তোমার এই অ্যানালজি দিয়েই আমি আগাচ্ছিলাম, বাট আই ফেস ডিফিকাল্টিস হিয়ার। এখন এখন তাহলে খাফা হয়ে যাবে কি আমার, খাবিফা ভয় পাওয়া, খফা ওকে কারো আসো। আমি আই আই ওয়াজ পারসিভিং অনেক বছর যাবত তোমার ওই তুমি যেটা বলছো ওটা দিয়ে আমি আগাচ্ছিলাম, খাফা একজন ভয় পাইল। এখন যদি দুইজন ভয় পায় তাহলে খাফা, না খাফু একটা আপু মহিলা পায় খাফা, খফাত দুইজন মহিলা যদি পায় খাফাতা, খফাত অনেক যদি পায় খাফনা। আলিপটা পড়ে গেল, হয়ে গেল কি, খফনা কারেকশনটা কি দিব, কোত্থেকে আসছে, নুন থেকে আসছে, নুন থেকে আসলে তো পেশ থাকতো, এটা আসছে সিন থেকে, সিন থেকে। হ্যাঁ তাহলে আমি কারেকশন কি দেবো, এটা হয়ে যাবে আমার ঠিক না। কিফ না তাইলে রুস্তম যে বলছিলা আই ওয়াজ ফলোয়িং দ্যাট, স্যার যে লজিক্যালি ওয়ার ড্রপ হয়ে গেছে সুদান পেশ দিলাম, বাট কিন্তু এখানে তো আউট হচ্ছে, এখানে তো ওয়ার ড্রপ হয়েছে। বুঝতে তখন পেরেছি আমি ওই সূত্রতে গেলাম যে যদি নাসারাই আনসুর থেকে আসে তাহলে দিব পেশ, আদারওয়াইজ জেড, বুঝতে পেরেছি। তাহলে হয়ে যাবে আমার এখন
তাইলে কুলনা যখন আসলাম বাকিটা সমস্যা নাই, কুলনা কুলতা কুলতুমা কুলতুম, বেনা বেতা বেতুমা বেতুম, খেপনা খেপতা তুমি একজন পুরুষ, খেপতুমা খেপতুম, এভাবে চলতে থাকবে। তাহলে আজওয়াফের, আজওয়াফের মাদি কনজুগেশন কোনো সমস্যা? মাসাল মুদারি কনজুগেশন আলহামদুলিল্লাহ আরো সোজা, যে জিনিসটা যে জিনিসটা তুমি তোমরা বলতে পারো আমার আমার আবিষ্কার, এই দুর্বল সবলের বিচার আমি আর কেউ বলে না। কাওয়ালা হয়ে যায় কি নাসার শুরু থেকে মুদারেতে, কুলনা না মুদারেতে ইয়া কউলু, আচ্ছা ইয়াকুলু স্যার ইয়াকুলু রয়েছে তাহলে এইখানে এসে আমি বলতেছি দুর্বল সবল, দুর্বল সবল স্যার ওজন চেঞ্জ করে দিলাম, হয়ে গেল ইয়া ইয়াকুলু শেষ। এখন ইয়াকুলু ইয়াকুল আর ইয়াকুলু না চলতে থাকে। এখন আসো বা আ বা ইয়া আ, হয়ে গেল ইয়া ইউ, ইকুয়ালটি কি হলো ইয়া ইয়া বি উ পরেরটা আসি হাবিফা, কি হয়ে যাবে ইয়াক, ইয়া খুবই খুব নো ইয়াক হাবিফা ইয়াক সামিয়া ইয়াসমা ইয়াক ওয়াফু, এখন কি হইলো এখানে দুর্বল সবল আবার ইয়া হ তারপরে কি করবো, ওয়ার জবর ডান দিকে দিয়ে দিলাম, ইয়া খাও থাকে তাই না। এখন বলছি জবরটা ডান দিকে দেওয়ার পরে এই জবরের করস্পন্ডিং এখানে, ও আচ্ছা এটার জবর ডান, করেসপন্ডিং টার্মসে এটা যখন যখন ডান দিকে দিলাম পেশের করেসপন্ডিং আগে থেকে ওয়া আছে আমার বদলাতে হয় নাই, আচ্ছা আচ্ছা এটা জের যখন ডান দিকে দিলাম জেরের করেসপন্ডিং ইয়া আগে থেকে আছে আমার বদলাতে হয় নাই, ঠিকই আছে বুঝতে পেরেছি এটা জবর যখন ডান দিকে দিলাম এটার করেসপন্ডিং আমার হলো আলিফ আছে ওয়া শুধু আমি বদলাই দিলাম, এই কথাটা স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। দুর্বল সবলের সমন্বয় করার পরে যাকে যেখানে দিছি তার করেসপন্ডিং হরফটাকে হরফে ইল্লাতটাকে আমাকে আনতে হবে। তাহলে আমি এই যে এখন আমার আজওয়াফে, আজওয়াফে দেয়ার ইজ নো মোর সমস্যা, আমরা আজওয়াফে যে বারগুলি আমাদের করা আছে এগুলি যদি আমরা একটু দেখি, যেমন ধরো আজওয়াফের প্রথমবার হলো কয়লা, কোথায় কয়লা, এই যে এটা তোমরা পরীক্ষা দিচ্ছো লিখতে লিখতে কলম ধরে গেছে, আমি কারেক্ট, স্যার এই টেবিলটার সাথে আবার একটু পরিচয় করাই দিই, ইউ মাইট হ্যাভ টু টেবিল অ্যাগেইন, আল ফেলু আল মাদি কাওয়ালা, কাওয়ালা দিয়ে আমরা নর্মাল ফালা ফালা ফালুর কনজুগেশন করলাম, বাট এটা লিটারেচারে এটা থাকবে না কেন হরফে ইল্লাত আছে বলে তাই না, আমার তালিল করতে হবে, করতে হচ্ছে তালিল করতে গিয়ে আমি পাইলাম কোথায় পাশের টেবিলটা পাইলাম তালিল, এবং দিস ইজ হোয়াট ইজ ওয়ালা ওয়ালা পালু পালাত পালাতা, বলনা কুল্লাতে যখন আসলাম বাকিটা সোজা আন্তা কুল্তা, তুমি বলেছিলে কুল্তা,
কুলতুন না কুলতু কুল না, তাহলে এটা এবং এটা দুই কলাম গণ, এখন নর্মাল আল ফেলু আল মাদি আল ফেলু আল মুদারে মারফু কওয়ালা ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা, বাট আমি তালিল করে এখানে আসব ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা। এখানে দেখো তাকুলু না একই তাকুলু তাকুলানে, এখানে একটা কিছু তালিল, এই তালিলটা আমাকে বুঝতে হবে। দেখো এখানে দেখো এটা মাইনরলি একটু খেয়াল করতে হবে এটার। ওকে আমি এটার যে পেস্টটা আছে, পেস্টটা কোথায় চলে যাবে? ডান দিকে, ডান দিকে চলে যাওয়ার পরে পেস্ট যেহেতু গেল ওয়াটা ওয়াইল হলো, ওয়াল উপরে সুকুন হয়ে গেল তাই না, দুইটা সুকুন একসাথে থাকবে না, একদিন পড়ে যাবে। সাথে সুদাম ওয়াটার ড্রপ হয়ে যাবে। দেখো ওয়াটার ড্রপ হয়ে গেল, এটা খেয়াল করতে হবে। বুঝা গেছে সবাই? স্যার একদম মানে ইয়ে করলে হবে না, একটু খেয়াল করতে হবে, বাকিগুলি আবার কোনো সমস্যা নেই। ওকে বাকিগুলি আমরা যদি আগাতে থাকি, দেখো কি করছে, ইয়া কুল্লা তাকুলু তাকুলানে তাকুলুনা তাকুলিনা তাকুলানে, এখানে আবার একই জিনিস এই জায়গাতে হরকত ডান দিকে চলে যাওয়ার সাথে সাথে দুই সুকু একত্রিত হয়ে গেল, ওয়াটার ড্রপ হয়ে গেল, আকুলু না কুলু। তাহলে আমাকে বলো ফেলুন মোদারে মারফু তালিল করে যেটা আমি লিটারেচার পাবো, এই কলামটা আমার বানাতে পারলাম? সুতরাং আমার বেসিক্যালি এটা দরকার এবং এটা দরকার। এখন আমি বানাবো মানসুর, কোন কোনখান থেকে বানাবো আমি? এখান থেকে। এখন মানসুর বানানোর নিয়ম কি, যেখানে জবর দেওয়া যায় জবর দাও, বাকি নুন ফেলে দাও দুই জায়গায়। যেখানে দুই জায়গায় নাম পড়ে না জন্য। তালিলের পরে যেটা আমি লিটারেচারে পাচ্ছি, এখান থেকে আমি জবর দিচ্ছি, নুন ফেলে দিচ্ছি, নুন ফেলে দিচ্ছি, জবর দিচ্ছি, নুন ফেলে দিচ্ছি, এই জায়গায় পড়ে না, এই জায়গায় পড়ে না। দেখো ইউ গেট দিস কলাম, আমার কেটে দিতে সব খুব সুবিধা, তোমার লিখতে একটু সময় লাগবে, এই আর কিছু। এগ্রিড আপ টু দিস? স্যার এখন আসি মাজুম, মাজুমের ফর্মুলা কি, যেখানে যজম দাও দাও যজম দাও, ওকে যজম দাও, যজম দেওয়ার সাথে সাথে ওটা পড়ে যাবে। ইয়াকুল, নুন নুন ফেলে দাও, এখন কোনো সমস্যা নেই, স্যার এখানে যজম দাও এটা তো যাবে, ওটা পড়ে যাবে। নুন ফেলে দাও কোনো সমস্যা নেই, এটার কোনো চেঞ্জ নেই, যজম দেওয়ার সাথে সাথে ওয়াটা পড়ে গেল তাকলে। এখানে আর কোথায়, এখানে যজম দাও, এখানে যজম দাও, দুইটা হয়ে যাও, আকুল নাকুল, এগ্রিড? স্যার ইনিট স্যার ভেরি ইন্টারেস্টিং, আলহামদুলিল্লাহ ভেরি ইন্টারেস্টিং। আমর বানাবো, আমর বানানোর জন্য আমরা সেই আগের কথাবার্তা আবার রিপিট করি, কাকে আমর সামনে যে দেওয়া, আছে প্রথম বলি কাকে আমর দেওয়া যায়, স্যার সামনে যারা আছে, সামনে দিয়ে আছে সামনে যারা আছে তাদের পেলে মুদারে থেকে, তাই না, এখান থেকে শুরু করবো স্টার্ট। প্রথম কাজ কি, আলামতে মুদারে কেটে ফেলে দেবে, কিন্তু মন্দির প্রথম কাজ হলো আমার গেলে পড়ো না পড়লে। কারেক্ট, আলামতে মোদারে কেটে ফেলে দিই, ওকে আলামতে মোদারে কেটে ফেলে দিই। যদি পড়া যায় আচ্ছা আমি অন্য কাজ, অন্য কাহিনী হয়ে গেছে, ওকে আলামতে মোদারে কেটে ফেলে দিলাম। দুই নাম্বার, যদি পড়া যায় পড়ে যাব, পড়ে যায় পড়ে যাও, না পড়ে গেলে লালিত এই ক্ষেত্রে পড়া যায় স্যার কারণ আলামতে মোদারে কেটে দেওয়ার পরে পরের ওয়ার্ডটা সুকুন যুক্ত না, আলিফ দিতে হচ্ছে না, যদি আলিফ দিতে হইতো তাহলে আমরা বলতাম আলিফ নেয়
ফাথা এবং ইয়াদ বা ইয়াদ পাতা এবং কাসরা, কাসরা ফাথা নেয় না, বেসড অন আইন কালেমা, বেজন আইন কালিমা আইন কালেমাতে জম্মা থাকে, নিবে দম্মা, আদারওয়াইজ কাসরা। কাস তো এখানে কাসরা আলিফ দিতে হচ্ছে না, ওটা নাই। এরপরে কি করবো, শব্দটাকে জুম করে, মাজুম মাজুম আমি আই শুড হ্যাভ সিলেক্টেড দিস ওয়ান, তো মাজুম করে দিলে এখানে এটা মাজুম হয়ে গেল, স্যার এটা নাই, তাটা নাই, আগে থেকে কেটে দিলাম। এখন হলো কি, দেখো এই কটুক থেকে আমি কি পাচ্ছি, ওয়াটার ড্রপ হয়ে গেল ফুল, কিন্তু পরবর্তীতে আবার ওয়াটার কিন্তু ফিরত আসছে ফুল। তুমি বলো ওয়ান, কুলা কুলু কুলি কুলা কুলনা, এই পর্যন্ত আমার বাই ফর্মুলা চলে আসে। আলহামদুলিল্লাহ আমরা এখানে স্যার ওই যে এখানে কিন্তু ওই বিষয়টা মনে রাখলে হয় স্যার, মানে দুই যজম একসাথে থাকে না, সুতরাং অটো ড্রপ হয়। আমি আমি আল্লাহর কাছে শুকর আদায় করি এরকম একটা টেবিল বের করে পাচ্ছি। দিস আর বিন কমপ্লিকেটেড ওয়েন আই লার্নড ইট, ইট হ্যাজ বিন ভেরি কমপ্লিকেটেড। তাহলে আমত দিলাম কাকে, যারা সামনে আছে। এখন আমরা বলছি যে না, যে দূরে আছে তাকে অর্ডার দেওয়া যায়, ইংরেজি একটা সেন্টেন্স আমরা কাজে লাগি, মানে কি বলি, লেট লেট হিম ডু। ইংরেজি লেট দিস লামজের, লামজের লেকে কাজে লাগায়, লামজের লিকে কাজে লাগায়, এর সামনে বসায় বলি দিয়ে এগুলিকে মাজুম করে দাও, আর কিছুই না। লামজের লিক প্লাস মাজুম, দেখো এটার সাথে যখন লামজের লিক প্লাস মাজুম হবে, এই ওয়াটার ড্রপ হয়ে যাবে লিয়াকুল। তারপর এগুলিতে কিন্তু আবার ড্রপ হচ্ছে না, এটাতে ড্রপ হয়ে যাবে ওয়াটার, ইয়েটা লিতাকুল, লিয়াকুল এখানে ড্রপ হয়ে যাবে লিনাকুল। এগ্রিড? স্যার শেষ, ট্রান্সলেশনে খেয়াল করতে হবে, সে যেন করে আর ডু অর্ডার, ডাইরেক্ট অর্ডার ইনডাইরেক্ট অর্ডার, শেষ। এখন আসো, পেলে নাহি সোজা মারফু কলামের আগে বলো, বাকিটা আমি বলতেছি না। এখন কি করব, লামা লিপজাম লা দিয়ে পুরাটাকে মাধ্যম মার্জুম, করে দিতে হবে স্যার। পুরাটাকে মার্জুম করে দেবো, এই পর্যন্ত হবে ডোন্ট ডু যারা সামনে আছে, বাকিদের জন্য হবে যেন না করে, যেন না করে আই শুড নট ডু, ইউ শুড নট ডু। তাহলে আমরা আওয়ালা এর যে আনুষঙ্গিক ভাগগুলি যে কোনো একটা যদি আমাকে দেওয়া হয়, যদি বলা হয় কামা, মনে করো আমাকে বললো কামা আর কিছু বললো না, এখানে নুন দিয়ে দিল, তাহলে আমি আই শুড বি এবল টু ফিল আপ এ টেবিল লাইক দিস। তোমরা এটা করেছো আগে, এটা একটা রিভিশন দিলাম, আর আজ আরেকটা রিভিশন দেব, তাহলে আমার আজ ওয়ার্কটা শেষ হয়ে যাবে। আরেকটা রিভিশন কি, বায়া, ইট উইল নট টেক মাচ টাইম, ডোন্ট ওয়ারি, ইনশাআল্লাহ। পালা গেল বায়া। তাহলে এটা যদি আমরা দেখি, দেখা যায় নাকি আরেকটু বড় করতে হবে, আর একটু বড় করলে ভালো হয় স্যার। বড় সেম টেবিল, উপর দিকে সেম জিনিসই লেখা আছে। তাহলে প্রথমটা হলো আমার, এটা আমার দরকার এবং এটা দরকার, তাহলে বা ইয়া আমি পাইলাম, নর্মাল কনজুগেশন পালা, বা আ বা আ বা উ বা আ বা আতা, এখানে হয়ে গেল বে এনা, কারণ এটা
নাসারা ইয়ান সুরুকে ফলো করে নাই, আচ্ছা ইয়া বিউ ইয়া বিয়ানে ইয়া বিউ না। এখন এটারে কি করলাম, মানসুব যেখানে জবর দেওয়া যায় করলাম কি মাজুম, মানসুব এবং মাজুম করতে আমার কোনো সমস্যা নাই তাই না? গেল কমান্ড, কমান্ডের জন্য আমি এখানে কাকে কোনগুলি কনসিডার করবো কমান্ডের জন্য, এই কয়টা স্যার তাই না? আলামতের মধ্যে কেটে ফেলে দাও, মাজুম করে দাও, আলামতের মধ্যে কেটে ফেলে দাও, যেহেতু পড়া যায় কিছু লাগতেছে না, বিয়া নুনটা পড়ে গেল মাজুম করার জন্য, আলামতের মধ্যে কেটে ফেলে দাও, আলি বানতে হচ্ছে না, নুনটা পড়ে গেলে বি উ, তারপরে বি বিই বিয়া, তারপরে এটা কেটে দিলে বে না, আর বাকিগুলো হয়েছে লেট হিম ডু ইট, লামজের লি যোগ করে মাজুম করা, লামজের লি যোগ করে মাজুম করা, নেগেটিভ কমান্ড, ডোন সেল, কি করবো কেউ একটু বলো, লাম আলিফ যোগ করে দিতে হবে স্যার, মাধ্যম করে দিতে লাম হবে। আলিফ যোগ করে মাজুম করে দেবো, ট্রান্সলেশনের ডিফারেন্স আনবো। তাহলে এই যে উপরে যে টেবিল, এগুলি দিয়ে আমি সবগুলি ফিল আপ করতে পারবো। আমি যেটা জানবো না যে স্টুডেন্ট যে এটা কারে জাদা বৃদ্ধি পাওয়া জিয়াদা তাই না, কিংবা এটা গাবা গায়েব হয়ে যাওয়া, শুধু আমি যদি একটুক দেই তোমাকে গাবা, এরপর আমি বললাম এটা ব্যাস, নাও ক্যান ইউ ফিল আপ দিস টেবিল, স্যার ইনশাল্লাহ স্যার, আমাকে এখানে আরেকটু আরেকটু হয়তো দিতে হবে, আমি রুটটাও দিয়ে দেবো, গাইন তারপরে ইয়া বা, কারণ তুমি তো এটা বুঝতেছো না, করা যাবে না? তাহলে গাবা গাবা গাবু গাবাদ গাবাতা গিবনা, ইবনা তুমি কেন অনুপস্থিত, লিমাজা গিবতা, আল্লাহ হাফেজ ফর টুডে, এই পর্যন্ত বোঝা গেছে তো তাই না? স্যার আমরা এক্সাম ওরিয়েন্টেড হচ্ছে, আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, খেয়াল আমরা আগামী সপ্তাহে আলোচনা করব, আমরা এতদিন পড়ে গেছি কিন্তু সব জেজ জবর সহ তাই না, হারাকাত সহ, এখন কিন্তু হারাকাত দিতে হবে এবার পরীক্ষা, তোমাকে একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া হবে, ওইটাতে তুমি হারাকাত দিবে, হারাকাত দেওয়ার জন্য তোমার এখন সাবজেক্ট অবজেক্ট এগুলি বুঝতে হবে ইনশাল্লাহ, উই উইল ডিসকাস ইন নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তো ফর টুডে আল্লাহ হাফেজ, প্লিজ টেক ইউর প্রিপারেশন ইন দিস এক্সাম, বলো স্যার এই উইক ভার্বের ইয়েগুলো স্যার কাইন্ডলি কি আরেকবার দেওয়া যায় স্যার? এটা তো সবগুলি আবার দেবো, উইক ভার্বের গুলো দিলে একটু ভালো হয় স্যার। সবগুলি দেবো, এবং তোমাদের কাছে আমার যে লেটেস্ট ইমপ্রুভ যে 6 পেজ ওটাও যদি না থাকে আই ওইটা আছে স্যার, শুধু ওই যে উইক ভার্ব গুলো একটু দিয়েছে কাইন্ডলি ইনশাল্লাহ কালকে দেবো। মা আসসালামু ফর টুডে, আল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। আলাইকুম।